আমি ব্যক্তিগতভাবে শবনম বুবলির বিচার চাই তিনি এমন কাজ কেন করছেন তিনি এই ধরনের কাজ করতে পারেন না কারণ এমন ক্ষতি করা তার উচিত হয়নি আসলেই আমি শবনম বুবলির বিচার চাই কারণ শবনম বুবলির প্রতিটি পদক্ষেপ কারো না কারো হৃদয়ে কোনো না কোনোভাবে ভয়ঙ্কর রূপে আঘাত দিয়ে যাচ্ছে সব বর্ণনায় যাওয়ার আগে একটি জিনিস দেখাই এই যে দেখুন ডক্টর মেহেদি হাসান এই লোকটি কি চিনেন আমরা যে ফেসবুক ইউটিউবে অথবা অনলাইনে বাংলা লেখি অবরব বাংলা লেখি এই বাংলার আবিষ্কারক ডক্টর মেহেদি হাসান এই লোকটির মহত্ব কি জানেন তাকে বলা হয়েছিল তুমি তোমার এই বাংলা টাইপিং সফটওয়্যারের জন্য অব্রের জন্য কি টাকা চাও বিক্রি করে দিতে চাও কি তিনি বলেছেন ভাষার জন্য আমি কোনো টাকা নিতে চাই না কিছুদিন আগেই ভাষার মাস শেষ হয়েছে আমরা মনে করেছিলাম তাকে সরকারের পক্ষ থেকে কোনো একটি পুরস্কার দেওয়া হবে অন্তত একটা একুশে পদক তিনি ডিজার্ভ করেন কিন্তু তাকে সে পুরস্কারটি দেওয়া হয়নি আমরা তাকে শ্রদ্ধা জানাই ডক্টর মেহেদি হাসানকে অবশ্যই আমরা ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি তিনি যদি বাংলা টাইপিংটা না করতেন আমাদের বাংলা টাইপ অনলাইনে লিখতে হয়তো আরও দশ বছর সময় লেগে যেত তিনি বিনামূল্যে আমাদেরকে টাইপ করার সুযোগ করে দিয়েছেন যে সফটওয়্যার তিনি বিক্রি করে দেননি যাই হোক তার ব্যাপারে একসময় আপনারা যদি জানতে চান আরও বলা হবে তবে আমরা তাকে সম্মান করি এই যে কেন স্বপ্নম বুবলির বিচার চাই স্বপ্নম বুবলির হাতে ধরেন কখনো এই যে যখন খেলা হবে সিনেমা শুরু হয়েছে স্বপ্নম বুবলির মনে আছে তখন কি হয়েছে উপবিশ্বাস খুব কষ্ট পেয়েছেন না তিনি রাত্রে জেগে স্বপ্নম বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সারা রাত জেগে থাকেননি ভোর পাঁচটা বাজে তিনটা বাজে তিনি কি ভিডিও বানাননি শবনম বুবলি টিএম ফিল্মের ফারজানা মন্নি এবং কৌশিক হোসেন তাপস স্বপ্নম বুবলি তাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে সারা রাত জেগে থেকে তিনি কিন্তু ভিডিও বানানোর প্ল্যান করেছেন রাত্রি জেগে তিনি কি ফারজানা মন্নিকে ফোন দেননি তিনি কি ক্লান্ত হয়ে যাননি তিনি কি এভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবেন না তাহলে এই যে স্বপ্নম বুবলি এক একটি ভালো সিনেমা করছেন আর এই অপবিশ্বাসকে টেনশানে ফেলে দিচ্ছেন তাহলে এটা কি শবনম বুবলির অপরাধ নয় আবার যখন সেই মনে আছে শবনম বুবলি শাকিব খানের সাথে যখন লিডার আমি বাংলাদেশ সিনেমা মুক্তি পেয়েছে তখন শবনম বুবলিকে কিভাবে নাজহাল করেছিলেন আমাদের কুইন সেই হিসেবেই আমি বলি শবনম বুবলির বিচার হওয়া উচিত শবনম বুবলির এক একটি পদক্ষেপ তার ওনার হৃদয়ে চৌচির করে দিচ্ছে আঘাতে আঘাতে পর্যবসিত করে দিচ্ছেন দুর্বল করে দিচ্ছেন ক্রমেই তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন আমাদের কুইন স্বপ্নম বুবলি এত সিনেমা না করলে কি হবে তাহলে তো উনি একটু কম আঘাত পান কম কষ্ট পান একটু বেশি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন আসলে তিনি এখনই মানসিকভাবে অসুস্থ যদি তার হিংসা বিদ্বেষ লালসা না থাকতো তাহলে তিনি বরং সুস্থ থাকতেন তিনি মানসিক অসুস্থতার কারণেই তিনি সিরিজ আকারে শবনম ববলির বিরুদ্ধে নানান রকম ফাঁট পেতে যাচ্ছেন ষড়যন্ত্র করে যাচ্ছেন রাত্রিতে জেগে ভিডিও করে যাচ্ছেন তাকে নাজেহাল করার জন্য তাকে শেষ করে দেওয়ার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছেন তার এই অন্তর জ্বালার জন্য তার এই হৃদয় চৌচির হওয়ার জন্য খণ্ড বিখণ্ড হওয়ার জন্য তার হৃদয় রক্তাক্ত হওয়ার কারণেই করা করা রক্তাক্ত হওয়ার জন্য আমি স্বপ্নম বুবলিকে দায়ী করছি এ কারণে আমি স্বপ্নম বুবলির বিচার চেয়েছি তার বিচার চাওয়ার সাথে আপনারা একমত কিনা অথবা অপবিশ্বাস এই জলে ফুরে ছাড়খাড় হয়ে যাওয়ার জন্য দায়ীকে তার রোগ নাকি স্বপ্নম বুবলির সাফল্য আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেয়া থাকবে আজকের ভিডিওর কমেন্ট বক্সে সবাই কষ্ট করে ক্লিক করে লাইক কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকবেন এক হাজার ফলোয়ার পূর্ণ হলেই আমরা সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দেব আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান তারা পূর্বের ভিডিওর নির্দেশনা অনুযায়ী কাজ করলে করতে পারবেন আবারও বলে দিচ্ছি সেটি হলো কমেন্ট বক্সে ফেসবুকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ইনবক্স করতে পারেন অথবা ইমেইল করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ইমেইল অ্যাড্রেস দেয়া থাকবে তবে সবাই বিবেকের তারণা অনুযায়ী সত্যের পাশে থাকার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকবেন এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম